সূর্য মসজিদ থেকে উঠবে, দাজ্জাল আসবে, দোকান আসবে, ধোঁয়া আসবে, মাহদি আসবেন, অ্যাস্ট্রয়েডের আক্রমণ আসবে, সমাজে এমন হবে যে ঘরে ঘরে গান বাদ্য বাজনা হবে, নারীরা সন্ত্রাসী হয়ে যাবে, পুরুষদের কর্তৃত্ব নারীদের হাতে ট্রান্সফার হয়ে যাবে, এই যে আলামত, এগুলি নিয়ে আমরা কথা বলি। দেখুন, আমি যখন বলি সময় বেশি নেই, বা আমাদের মতো কেয়ামত নিয়ে যারা কথা বলেন তারা যখন বলেন সময় বেশি নেই, এই বেশি নেই কথাটাকে অনেকেই আমাদের অনেক বন্ধুরা ভাইয়েরা ভুলভাবে বোঝেন, ভুল করেন অনভিজ্ঞতার কারণে, এবং কেয়ামত বিষয়ে সারা জীবন গবেষণা না থাকার কারণে, সারা জীবন স্টাডি না করার কারণে হঠাৎ স্টাডি করতে এসে খুব ভুল করেন, বড় মাপের ভুল করেন, এত বড় মাপের ভুল করেন যে এটা একদিন তারা যখন তাদেরই কথা শুনবে তারা লজ্জিত হবে যে কি বললাম। ভুলটা হলো, একটা হলো সিঙ্গার ফুৎকার, মহাপ্রলয় যেদিন ঘটবে সেই দিন সম্পর্কে কথা বলা, মহাপ্রলয়ের দিন ইয়ামুল কিয়ামা, কিয়ামত দিবস সম্পর্কে ডাইরেক্ট কথা বলা, যে আজ থেকে এতশো বছর পরে অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে সিঙ্গার ফুৎকার হবে, এ জাতীয় কথা বলা, এই বলাটা রং গলত, ভুল, মিথ্যা এবং অন্যায় এবং শিরকি পর্যায়ের কথা, এটা কেউ বলতেই পারে না। কেয়ামতের দিন নির্ণয়, মাস নির্ণয়, বছর নির্ণয়, শতাব্দী নির্ণয়, এই নির্ণয়টা হলো ভুল, মিথ্যা, শিরক, এবং এটা বলা মহাপাপ, এটা আপনি আর আমি বলার কোনো অধিকার রাখি না, এটার অধিকার একমাত্র কার, আল্লাহ। لا يجليها لوقتها الا هو, সময় মতো এটাকে প্রকাশ করার আর কেউ নেই আল্লাহ ছাড়া। لا تأتيكم الا بغتة, তোমাদের কাছে আসবে সেটা হঠাৎ, বুঝতেই পারবে না, সিঙ্গার ফুৎকারের কালে যারা থাকবে সবা বুঝে হল ফেরাউন নমরুদ, ওরা বুঝবে কোথেকে, ওই সময় তো কোনো ইমানদার থাকবেই না, এই জন্য হঠাৎ আসবে, তখন কিয়ামত সম্পর্কে জানার একটা লোকও পৃথিবীতে নাই, সব মুশরিক কাফের বেঈমান আল্লাহদ্রোহী, কোরআন নাই, হাদিস নাই, ওরা বুঝবে কোথেকে। এই জন্য আপনি কিয়ামত ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, এই যুগের মানুষের আকল নাই, যেহেতু আকল তো নাই, এই জন্য বারবার বলতেছে আমারও আকল থাকতো না যদি কোরআন না পড়তাম, কথাটা আমার না, লাতুন জানো উকুলু আহলে জালিকা জামান, সে জামানার মানুষের আকল হাইজ্যাক হয়ে যাবে, কিডন্যাপ হয়ে যাবে, চিন্তায় হয়ে যাবে, নাই কারো আকল আর মাথায় নাই, আকল হয়েছে টেলিভিশন, ও যা বলে তা, আকল হয়ে গেছে ফেসবুক, ওখানে যা দেখি তা, আকল হয়ে গেছে ইউটিউব, ওখানে যা আছে তা, ঠিক নয় কি, আমাদের তো ব্রেন নেই, এই জন্য বারবার বলছি ভালো করে বুঝেন যে ইয়ামুল কিয়ামা, সিঙ্গার ফুৎকার, মহাপ্রলয় যেদিন হবে, আকাশ ভেঙে পড়বে, জমিন তুলুধুনো হয়ে উড়ে যাবে, পাহাড় ধুনিতে রুইয়ের মতো উড়ে পড়ে যাবে, সাগরে আগুন ধরে যাবে, মানে পৃথিবী শেষ, পৃথিবীটাই শেষ, আকাশ শেষ, গ্রহ তারা খুঁজে পড়বে, ইজা সামাউন ফাতারাত, ওই দিন কোন মাস কোন বছর কখন হবে এইটা বলা দেখেন আমাদের কারণে, এই সম্পর্কে, এই দিন সম্পর্কে, কেয়ামত মহাপ্রলয় দিন সম্পর্কে যখন হাদিসে জিব্রাইল, বিখ্যাত হাদিসে জিব্রাইল সহিহ মুসলিমের 7 নম্বর 8 নম্বর অনেক হাদিস তিনি এই সংক্রান্ত বর্ণনা করেছেন বিভিন্ন সনদে, ওই হাদিসটি বর্ণনা করেছেন, তো সেখানে যখন জিব্রাইল বললেন আখবিরনি আনিসা, কেয়ামত সম্বন্ধে, কেয়ামত সংগঠিত হবে যেদিন, ওই দিন সম্পর্কে সংবাদ দিন, সময় সম্পর্কে সংবাদ দিন, নবীজি কি বললেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, মহাপ্রলয় দিবস ইয়াউমুল কিয়ামা, কেয়ামত কখন হবে, মাতা মাতা কোন টাইমে হবে, কোন সময় সংগঠিত হবে, এই সময় সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তিও যা জানে না, জিজ্ঞাসাকারীও জানে না, এটা এক জিনিস। কেয়ামত দিবস সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন,
আমি আমার জীবনে কেয়ামত দিবস সম্বন্ধে একটি উক্তি করিনি, কখনো করিনি, প্রশ্নই আসে না কেন উক্তি করবো। এই দিবসটা আল্লাহর কাছে, এটা এর জ্ঞান আমাদের কাছে, এটা নিয়ে আপনি উক্তি করতে পারেন। ভুলটা এখানে হয়, বিশ্বের স্কলাররা যারা কেয়ামত নিয়ে কথা বলে, এরা কেউই সিংহের পুত্রের অমুক তারিখে হবে, অমুক মাসে হবে, অমুক বছর হবে কেউই বলে না। আমিও বলি না, জীবনেও না, মুখে বলি না। এটা নিয়ে এটা মুখ খোলার অধিকারও নেই। মুখ খুলেছি কি নিয়ে আমরা? আলামাতুস্সাআহ, আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের আশরাত নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের সিমটম নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের লক্ষণ নিয়ে মুখ খুলেছি। সূর্য পশ্চিম থেকে উঠবে, দাজ্জাল আসবে, দোকান আসবে, ধোঁয়া আসবে, মাহদি আসবেন, স্ট্রয়েডের আক্রমণ আসবে, সমাজে এমন হবে যে ঘরে ঘরে গান বাদ্য বাজনা হবে, নারীরা সন্ত্রাসী হয়ে যাবে, পুরুষদের কর্তৃত্ব নারীদের হাতে ট্রান্সফার হয়ে যাবে। এই যে আলামত, এগুলি নিয়ে আমরা কথা বলি, এগুলি এক জিনিস কেয়ামত দিবসের নির্ণয়, আরেক জিনিস টোটাল ভিন্ন জিনিস। 2019-20-21 সাল থেকে ইমাম মাহদির সম্ভাবনাময় তারিখ অনেকে বলেছেন, আমরাও বলেছি, আমিও বলেছি, সম্ভাবনাময় হতে পারে, নাও হতে পারে। এত বছরের মধ্যে দাজ্জাল এসে যেতে পারে, নাও আসতে পারে, আরো দেরি হতে পারে, এই জাতীয় কথাগুলি আমরা বলি। এগুলি একটাও কেয়ামত না, কেয়ামতের আলামত। আপনি কেয়ামতের আলামত নিয়ে সারা দিন বক্তব্য দিতে পারেন, আপনার ব্যক্তিগত অবজারভেশন দিতে পারেন, এটা এমন টাইমে হয়ে যেতে পারে, আলামত, কেয়ামতের আলামত নিয়ে আপনি হাজার বক্তব্য দেন, এটা শরীয়ত খেলাফ না। আপনি যখনই কেয়ামত নিয়ে বক্তব্য দেবেন যে কেয়ামত দিবস অমুক দিবস, সেইটা হবে শরীয়ত খেলাফ। আপনি লক্ষণ আলামত পূর্বাভাস নিয়ে কথা বলেন, সারা বছরই বলেন। এই বলা তো নবীজি নিজেই বলেছেন, আমরা ভুল করি কোথায়? আমরা হাদিসে জিব্রাইলের একটা পাঠ শুধু বলি, যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে কেয়ামত কবে হবে, কোন সময়ে হবে, তিনি বলেছেন এটা আমিও জানি না, তুমিও জানো না, জিজ্ঞাসাকারীও জানে না, জিজ্ঞাসিত জানেন, বাস শেষ। আরে বাবা, এটা তো অন্য বিষয়, এটা নিয়ে কে কথা বলে, এটা নিয়ে কে কথা বলে, এটা নিয়ে তো কারো কথাই নেই। কথা হলো কেয়ামতের আলামত নিয়ে, কথা হলো মাহদি নিয়া, দাজ্জাল নিয়া, ঈসা আলাইহিসসালাম নিয়া, ধূম্রপুঞ্জ নিয়া, স্ট্রয়েড নিয়া, বিশ্বের তিন মহাদেশ তলিয়ে যাবে এটা নিয়ে, আগুন আসবে এটা নিয়ে, এগুলো তো সব আশ্বাদোষা, এগুলি তো কেয়ামত না, কেয়ামতের আলামত। আরে আলামত সম্বন্ধে নবজি বলেছেন, ওয়ালাকিন সাউখ বেরুকান আশাতেহা, আমি কেয়ামত সম্বন্ধে কোনো উক্তি করবো না, কেয়ামতের আলামত সম্পর্কে আমি তোমাকে সংবাদ দেব, তোমাকে বলব। আল্লাহ নবী স্বয়ং বলেছেন, যে নবী বলেছেন কেয়ামত সম্বন্ধে কিছুই জানি না, তুমিও জানো না, আমিও না, কোনো জিজ্ঞাসাকারীও জানে না, কোনো জিজ্ঞাসিত ব্যক্তিও জানে না। কেয়ামত সম্বন্ধে যে নবীর এই কথা, সেই নবী আবার কেয়ামতের আলামত সম্বন্ধে বলেছেন, সাউখ বেরুকান আশাতেহা, এর আলামত, আশাত, লক্ষণ, পূর্বাভাস, সিমটম আমি তোমাকে ভরা বলতে থাকবো। এখন অনভিজ্ঞ বন্ধুরা একসাথ করে বলছেন, আরে বাবারে, সারা জীবনে তো আমরা বক্তব্য দিয়েছি কেয়ামতের আলামত নিয়ে, কেয়ামত নিয়ে কবে বললো? ঘিলু তো নাই, ডিপলি ঢুকার সেই ব্রেন তো নাই, ছট করে একটা কথা শুনে মন্তব্য, এটা এই, এটা কাজী সাহেব। আরে বাবা, কাজী সাহেব কি কেয়ামত মহাপ্রলয় নিয়ে কথা বলেছেন, যে প্রলয়ের সিঙ্গার ফুৎকা নিয়ে কথা বলেছেন? উনি তো প্রলয়ের আলামত নিয়ে কথা বলেছেন, প্রলয়ের আলামত নিয়ে রসুল কথা বলে গেছেন, বলে গিয়েছেন। জিব্রাইল প্রশ্ন করেছেন, ফা আকবির নি আন আমারাতহা, কেয়ামতের আলামত সম্বন্ধে আমাকে খবর দেন। নবীজি বলেন, আনতালে দাল আমাতু রব্বাতাহা, দাসীর ঘরে দাসীর মনির জন্ম হবে, মায়ের ঘরে এমন সন্তান আসবে যে সন্তান অর্থাৎ মেয়েরা মায়ের সাথে মনিবের মতো আচরণ করবে। হয়েছে কি না এরকম? হয়েছে, ঘরে ঘরে পাবে, ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু ভালো আছে।